লোকসভা নির্বাচন চলাকালীন সময় রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা দেখা দেয়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের সব কয়টি সংগঠন এবং জনগণের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই আহ্বানের সাড়া দিয়ে বৃহস্পতিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড ওয়ার্ডের কমিউনিটি হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, 39 নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, রক্তদান মহত্দান। এই মহত্দান একসাথে তিনটি প্রাণকে বাঁচানো সম্ভব, আর এই মানুষই একমাত্র রক্তদান করতে পারে। কারণ মানুষের দেহে প্রতি কেজি ওজন অনুসারে 26 ml উদ্বৃত্ত রক্ত থাকে। এই রক্ত একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায়। পাশাপাশি রক্তদান করে পরে মুমূর্ষ রোগী যেমন উপকৃত হয়, তেমনি যিনি রক্তদাতা তিনি উপকৃত হন। মুখ্যমন্ত্রী আরও বলেন, কোভিডের সময়ও 2023 সালের বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের স্বল্পতা ছিল, তখন তিনি রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। এবার লোকসভা নির্বাচনের আবহেও হাসপাতালগুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে, তাই তিনি রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এই আহ্বানের সাড়া দিয়ে এগিয়ে আসছে জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠন। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মতো মহৎ কাজের মাধ্যমে প্রমাণিত হয় মানুষ মানুষের জন্য। সেখানেও কিন্তু আমরা যখন এই ধরনের ইলেকশন হয় তখনই রক্ত স্বল্পতা দেখা যায়। এবার লোকসভার ইলেকশন, সেখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। সেই কারণে এই যে ব্লাড ব্যাংকগুলো আছে আমাদের, সেখানে রক্ত স্বল্পতা যেহেতু দেখা দিয়েছে, সেখানে আমি আবেদন রেখেছিলাম, এখনও রাখছি, যাতে যারা যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ক্লাব আছে, তারা যেন এগিয়ে আসেন, স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যেন এগিয়ে আসেন এবং রক্তদানের প্রতি এখানে আমি প্রথমেই আমি ধন্যবাদ দেব এই ওয়ার্ড নাম্বার 39 নম্বরের আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের অলোকবাবুকে, যে উনিও এগিয়ে এসছেন, এখানে সমস্ত লোককে এখানে উদ্বুদ্ধ করেছেন, প্রায় 125 জনের মতো বলছেন যে এখানে রক্তদাতারা এসছেন। এদিন এই রক্তদান শিবিরে 125 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের অভিনন্দন জানান। পাশাপাশি এই ধরনের একটি শিবির আয়োজন করার জন্য 39 নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়কেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।